তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে আবিরকে নিয়ে নতুন নাটক সাজিয়ে রঙ্গনের মনে বিষ ঢেলে দিয়ে তুতে ও রঙ্গনের সংসার ভেঙে দিল প্রিয়াঙ্কা। রঙ্গনকে বিশ্বাস করাতে বাধ্য করলো যে তুতে আর আবিরের মধ্যে মন দেওয়া নেওয়া চলছে, আর সেজন্যই তো তুতে এই ডিভোর্স ফাইল করেছে রঙ্গন। প্রিয়াঙ্কা আরও বলে যে আবির তোমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে তোমার বুকে ছুরি বসাতে চায়। তোমার ভাগ্য ভালো যে তুতে নিজেই ডিভোর্স ফাইল করছে, আসলে তুতে একটা সস্তা মনের মেয়ে। রঙ্গন চিৎকার দিয়ে বলে, স্টপ প্রিয়াঙ্কা, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুতে যখন এমন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তখন আমার আর ভাবনা চিন্তা করে কী লাভ। কথাটা শুনে প্রিয়াঙ্কা মনে মনে বলে, তুমি তো জানো না রঙ্গন আমি তুতেকে দিয়ে কীভাবে সাইনটা করিয়েছিলাম। তুতে নিজেও জানে না ও কিসে সাইন করছে। ভাগ্যিস আবির আর শ্রুতি মিলে তুতেকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যদিও তুতের ছদ্মবেশ আমি দেখে ফেলেছিলাম। আর তাই তো বসুন্ধরা চ্যানেলের ফ্যানের অভিনয় করে আমিও ছদ্মবেশ ধরে অটোগ্রাফগুলোর নাম করে সাইন করে নিয়েছিলাম, আর এখন সেটাই হয়ে গেছে রঙ্গন আর তুতের ডিভোর্স ফাইল। এবার শুধু রঙ্গন স্বাক্ষরটা করলেই হয়। তাহলে কি প্রিয়াঙ্কার পাতানো ফাঁদে পড়ে রঙ্গন ও তুতের ডিভোর্সটা হয়ে যাবে? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।